আজ কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌসী, শহীদ খানের মজবুল, যাকে 25 ফেব্রুয়ারি 2020 আমাকে কিছু বলতে বলা হলো। তো স্মৃতিচারণ যদি করি 10 বছরের স্মৃতিচারণে, শুধু এটাই বলবো যে আমরা অনেক চড়াই উঁচাই পার করে 10 বছর এসেছি। এখনো ভুলিনি, কারণ সকাল হলে সেই দিনটাই মনে হয় যেন বেশি দিন হয়নি। আর 10 বছর কেটে গেছে, এখন গুনে আমরা বলি, আসলে আমাদের জন্য আমি আজকে এই 10 বছরের যাত্রায় আমাদের সাথে যারা থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সকল সদস্যদের, আমার বন্ধুদের, আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ডস, মুজিবের কিছু চমৎকার বন্ধুরা আছেন, তারা সার্বক্ষণিক আমাকে সত্যি দিয়েছেন, সবসময় আমাকে ইম্পর্টেন্স দিয়েছেন, এবং সব অনুষ্ঠানে তারা আমাকে পাশে রাখেন, অনেক সাহায্য করেছেন। আর মুজিবের পোস্টম্যানরা, তাদের ওয়াইফরা, আমরা খুব ভালো বন্ধু, সুখে দুঃখে একসাথে থাকি। আমরা সবাই এই পর্যন্ত এসেছি, চাই আমাদের বাচ্চারা, এখন আমাদের একটাই লক্ষ্য যে বাচ্চারা, আমাদের সন্তানরা মানুষের মতন মানুষ হোক এবং তাদের বাবার মতন একদম দেশ সত্যিকার অর্থে দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করছে যেখানেই আছে। আমার কিছু বন্ধুরা দেশের বাইরেও থাকেন, তাদের কথা উল্লেখ না করলেই নয়, তারা সবসময় আমাকে ভীষণভাবে ইন্সপিরেশন দেন, বিভিন্নভাবে দিয়ে আসছে এবং পাশে আছে আমার বন্ধুরা সবসময়। সবার একান্তই দোয়া চাই যেন আমরা এইভাবে মাথা উঁচু করে সামনের দিনগুলো পার করতে পারি। ধন্যবাদ। করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি।